নিশ্চিত পরাজয় থেকে ম্যাচের অতিরিক্ত সময়ে শেষ রক্ষা। আর্জেন্টাইন ফরওয়ার্ড লিওনেল মেসির কল্যাণে বেঁচে গেল ইন্টার মায়ামি। মেজর লিগ সকারের নতুন মৌসুমের যাত্রাটা দুর্দান্ত জয় দিয়ে শুরু করেছিল ইন্টার মায়ামি। এরপর দ্বিতীয় ম্যাচে নিশ্চিত পরাজয় থেকে দলকে বাঁচিয়েছেন লিওনেল মেসি। প্রথম ম্যাচে অ্যাসিস্ট করা আর্জেন্টাইন মহাতারকা এই ম্যাচে পেয়েছেন গোলের দেখা। 2024 MLS মৌসুমে যেটি লিওনেল মেসির প্রথম গোল। এলএ গ্যালাক্সির বিপক্ষে MLS ম্যাচে 1-1 গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছিল দুই দল। তবে মেসি বলে কথা, প্রতিপক্ষের উপর মেসির কল্যাণে চাপ বাড়িয়েছে ইন্টার মায়ামি। ম্যাচের 75তম মিনিটে গোল হজম করে বসে মেসির দল। এরপর 88তম মিনিটে 10 জনের দলে পরিণত হয়েছিল এলএ গ্যালাক্সি। পরে ম্যাচের নির্ধারিত 90 মিনিটের খেলা শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটেই জালের দেখা পেয়েছেন লিও মেসি। সাবেক বার্সেলোনার সতীর্থ জর্দি আলভার সঙ্গে চমৎকার বোঝাপড়ায় ম্যাচের 92তম মিনিটে বল জালে প্রবেশ করিয়েছেন মেসি। ততক্ষণ পর্যন্ত 1-0 গোলে পিছিয়ে ছিল ইন্টার মায়ামি, আর অতিরিক্ত সময়ে লিওনেল মেসির সেই গোলেই নিশ্চিত পরাজয় থেকে রক্ষা হয়েছে দলটির।